बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। प्राकृतिक
পরিবেশ কত প্রকার ও কি কি? প্রাকৃতিক পরিবেশ কত প্রকার ও কি কি? তোমাদের লিখতে হবে প্রাকৃতিক পরিবেশ কত প্রকার? দুই প্রকার, দুই প্রকার। যথা, যথা সেগুলো কি কি? নাম লিখতে হবে দুইটি, সেটা হচ্ছে নাম্বার এক জীব পরিবেশ। জীব মানে যাদের জীবন আছে, তো সেই জীব পরিবেশ। নাম্বার দুই জড় পরিবেশ, ডায়মন্ডের জড় পরিবেশ বানান, জড় বানান তোমরা কখনোই যেন ভুল না করো, খেয়াল করে লিখবে জড় পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশ কত প্রকার? দুই প্রকার, এক নাম্বার জীব পরিবেশ, দুই নাম্বার জড় পরিবেশ। এক নাম্বার জীব পরিবেশ, দুই নাম্বার জড় পরিবেশ। আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমি আজকে। প্রশ্নটি হচ্ছে 10 পৃষ্ঠায় সামাজিক পরিবেশ কাকে বলে? আমি লিখে দিয়ে যাচ্ছি, এটা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম নাম্বার প্রশ্ন, ওই লাইন অনুযায়ী সপ্তম নাম্বার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশ কাকে বলে? উত্তরে তোমাদের লিখতে হবে বিভিন্ন আচার আচরণ, বিভিন্ন আচার আচরণ, আচার আচরণ, খেলাধুলা, খেলাধুলা। আমি পুরোটা কিন্তু লিখছি না, যতটুকু লিখছি এতটুকু লেখলেই তোমাদের হয়ে যাবে। খেলাধুলা ইত্যাদি ইত্যাদি মিলে যে পরিবেশ, যে পরিবেশ গড়ে ওঠে, গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। আমি ছোট করে লেখার চেষ্টা করেছি, তোমরা ওইভাবে লিখতে পারো। তাহলে প্রশ্নটি ছিল সামাজিক পরিবেশ কাকে বলে? উত্তর বিভিন্ন আচার আচরণ, খেলাধুলা ইত্যাদি মিলে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। আশা করি বুঝতে পেরেছ। আগে বলেছি তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, প্রশ্নগুলো কি এবং তার উত্তরগুলো কি, আমি ওইগুলো আবার বলার চেষ্টা করছি। তোমরা খাতার সঙ্গে নিয়ে নাও এবং বোঝার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? তোমাদের উত্তরে লিখতে হবে গাছপালা, নদীনালা, খাল বিল ইত্যাদি প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। নাম্বার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আজকের দ্বিতীয় নাম্বার, প্রাকৃতিক পরিবেশ কত প্রকার ও কি কি? প্রাকৃতিক পরিবেশ কত প্রকার বলেছি, শুধু দুই প্রকার লিখবে তাহলে হয়ে যাবে। দুই প্রকার, যথা জীব পরিবেশ, জড় পরিবেশ। জীব মানে যাদের জীবন আছে, যেমন গাছপালা পশু পাখি থেকে শুরু করে আরো যে যাদের প্রাণ আছে বা জীবন আছে। আর জড় পরিবেশ কোনগুলো? যেগুলোর জীবন নেই বা প্রাণ নেই। আবার আজকে তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল সামাজিক পরিবেশ কাকে বলে? উত্তরে লিখবে বিভিন্ন আচার আচরণ, খেলাধুলা ইত্যাদি মিলে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। একটা আমরা বলি না যে আমাদের সমাজ, তো সমাজ বলতে কি বোঝায়? আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে যা কিছু হয় ওইটাই হচ্ছে আমাদের সমাজ। তো সেই সেখান থেকে নাম সামাজিক পরিবেশ। এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই বাসায় বসে কমপ্লিট করো, বারবার পড়ো এবং খাতায় লেখো। যেহেতু আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় এই আমাদের পরিবেশ পর্যন্তই পড়তে হবে, সুতরাং আমি অনুশীলনীমূলক প্রশ্নগুলো থেকে আলোচনা করেছি। যদিও তোমাদেরকে বেশি চাপে রাখবো না, যেহেতু তোমাদের সঙ্গে সাক্ষাতে আমাদের ক্লাস নেওয়া যাচ্ছে না, এজন্য আমি কম করে প্রশ্ন দিয়ে দিব। তো এই অধ্যায়ে এই তিনটা প্রশ্ন পড়ো এবং এর আগে
আগে ক্লাস অধ্যায়ে মানে আমি লেকচারে লেকচার নাম্বার 7 এ যা আলোচনা করেছি ওই কয়টা করলেই তোমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে ক্লাস থেকে আমি এখন বিদায় নিব। সবাই ভালো থাকো, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।